দেখতে পাচ্ছেন এমন একটি মসজিদ যে মসজিদটা পুরোটাই একটা গম্বুজের উপর নির্মিত হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো মসজিদ জুড়ে একটি বড় গম্বুজ আপনারা হয়তো লক্ষ্য করছেন, এবং যে মসজিদের না আছে কোনো দেয়াল, শুধু রয়েছে পিলার, এবং পিলারের গ্যাপ দিয়ে এই মসজিদের মধ্যে প্রবেশ করতে হয়। এবং মসজিদে প্রবেশের সামনে আপনারা দেখতে পারবেন এই যে নামাজের জন্য এসো সুন্দর করে লিখেছেন ওনারা, এবং আমার বড় ভাই এসেছেন এখানে মসজিদ দেখার জন্য। ভাই, এই যে একটা গম্বুজওয়ালা মসজিদ, এমন মসজিদ কি দেখা হয়েছিল কখনো? না, এমন মসজিদ আমি দেখি নেই। এর আগে মনেগঞ্জে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ অনেক দেখছি, কিন্তু এইভাবে যে একটা গম্বুজ একটা ভাবে যে এরকম ষাট গম্বুজ, 201 গম্বুজ এমন মসজিদ আছে বাংলাদেশে? এমন মসজিদ আছে, এগুলো দেখছি, কিন্তু এক গম্বুজের মসজিদ, এক গম্বুজ মসজিদ আমি দেখিনি, এই প্রথম। আর শুরুতেই দেখেন নামাজের জন্য আসো, কি সুন্দর, মানে কথাটাও সুন্দর সুন্দর ভাবে লেখা রয়েছে, তাই না? অনেক সুন্দর ভাবে লিখছে। আচ্ছা, ডিজাইনটা অনেক সুন্দর ভাবে করা এই মসজিদটার। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটা আসলে ষাট গম্বুজ মসজিদে কি ষাটটা গম্বুজ আছে ভাই? হ্যাঁ, ষাটটা গম্বুজ আছে এরকম ভাবে, অনেক সুন্দর। আচ্ছা, টাঙ্গাইলে আবার 200 কত গম্বুজ জানি আছে টাঙ্গাইলের মসজিদটা, 201 সম্ভবত, আমিও আমারও যাওয়ার সুযোগ হয়নি, তবে এক গম্বুজের মসজিদ মনে হয় এটাই, তাই না? এই এই মসজিদের ভিতরে এখন আমরা প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাতে চাই আসলে কি অবস্থা মসজিদের ভিতরের। এই মসজিদটির অবস্থান হচ্ছে, আমি অবস্থানটা ক্লিয়ার করে নিই, মসজিদের এই যে দেখতে পাচ্ছেন, অনেকে বুঝে গেছেন এটি আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি রংপুরের অন্যতম বৃহৎ পিকনিক স্পট ভিন্নজগতে, এবং ভিন্নজগতের মূল গেট এটি। এই মূল গেটের দিয়ে প্রবেশ যদি আপনি করেন তাহলে হাতের ডান দিকে পেয়ে যাবেন এই মসজিদটি, এবং মসজিদটির অনেক সুন্দরভাবে ওনারা বানিয়েছেন, এবং বলতে হয় সত্যি মানে ওনাদেরকে ধন্যবাদ জানাতেই হয় এত সুন্দর স্থাপনার জন্য, এবং সত্যি একেবারে নান্দনিক সৌন্দর্যময় স্থাপনার মধ্যে একটি। ভিন্নজগতে যত স্থাপনা আছে তার মধ্যে আমার কাছে এই মসজিদের ভিউটা সবচাইতে বেশি ভালো লেগেছে, এবং সত্যিকার অর্থে অন্যরকমভাবে এটি তৈরি করেছেন। দেখতে পাচ্ছেন শুধু ইমাম সাহেব দাঁড়ানোর ওই পাশটাতে রয়েছে দেয়াল, তাছাড়া পুরো মসজিদে পিলার, এবং পিলারের গ্যাপ দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। এবং আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি মসজিদের সামনে দাঁড়িয়ে মসজিদের দৃশ্যটি, এবং মসজিদের পাশে রয়েছে একটি ছোট্ট পানির ফোয়ারা, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি মসজিদে প্রবেশ করলাম, এবং আপনারা একটা গম্বুজের মধ্যে মসজিদ, কেমন লাগলো আপনারা দেখে জানাবেন, আর বাংলাদেশের কোথায় এমন সুন্দর সুন্দর মসজিদ আছে সেগুলো জানাবেন ইনশাআল্লাহ। নিজেও দেখতে চাই, আপনাদেরকেও ক্যামেরা ফ্রেমের মধ্যে দিয়ে তুলে ধরতে চাই। এবং দেখতে পাচ্ছেন পুরো মসজিদ জুড়ে শুধু পিলার, দেখতে পাচ্ছেন পুরো মসজিদ পিলারের মধ্যে শুধু দাঁড়িয়ে, মাঝখানে কোনো পিলার নেই, মাঝখানে শুধু আছে একটি গম্বুজ, এবং চতুর্দিকে পিলার, মাঝখানে কোনো পিলার নেই। সত্যি এটি একটি অন্যরকম স্থাপনা, এবং অনেক সুন্দর স্থাপনা, এতটুকুই শুধু বলতে হয়। এবং আমার কাছে এটি অনেক ভালো লেগেছে, এই মসজিদের বানানোর যে প্ল্যান পরিকল্পনা সত্যি অসাধারণ ছিল।